আল্লাহকে পাকি আল্লাহ বাসাইতে তিনি শুধু কোন দলের নয় সমস্ত দলের লোক তাকে ভালোবাসতেন কোরআনের মুফাসসির হিসেবে যে বক্তব্যটা তিনি দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন আজকে মিল করে দেখেন তার বক্তব্য 100% মিলে গেছে শুধু কি এই বক্তব্য তার যত তাফসীর আছে যত আলোচনা আছে আপনি শোনা শুরু করবেন মনে হচ্ছে আজকেই যেন এই ওয়াজটা তিনি করেছে সুবহানাল্লাহ কোন সাইদি চলে গেছেন আল্লাহ আমাদেরকে মিজানুর রহমান আল আজারি দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে মুফতি আমির হামজা দিয়েছেন আগে আল্লামা সাইদির মাহফিলে লোক হইতো লক্ষ লক্ষ মানুষ যখন জেলে বন্দী হলো চিন্তা করলো আর কারো মাহফিলে লক্ষ লোক হবে না কিন্তু দেখা গেল আল্লাহ তাআলা সিদ্ধান্ত ভিন্ন সাইদি সাহেব মাহফিলে আসলে লোক হইতো 1 লাখ আর আমার ভাই আজারি এমনও মাহফিলে গেছে সেখানে লোক হইছে 10 লাখ এগুলো কার হিকমত কার ফয়সালা কোরআনের পাকি আল্লামা সাইদি তিনি শুধু কোন দলের নয় সমস্ত দলের লোক তাকে ভালোবাসতেন কোরআনের মুফাসসির হিসেবে যেই মানুষটি পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে গ্রেফতার হওয়ার আগে যেই বক্তব্যটা দিয়েছিলেন যেই বক্তব্য বাংলাদেশের সাথে বর্তমানে 100% মিলে গেছে বলেন আল্লাহু আকবার চট্টগ্রামের মাহফিলে তিনি গ্রেফতারের আগে বক্তব্য দিয়েছিলেন যে আজ আমাকে কথা বলতেই হবে জানি না আর কখন আপনাদের সঙ্গে দেখা হবে কি হবে না আমি আজকে আপনাদের সুস্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে ঘোর কালো মেঘ জমা হয়েছে ঘূর্ণি ঝড়ের পূর্বাভাস লক্ষণ করছি যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় এমন অন্ধকার ঘোর তমসার অমাবস্যা রাত আসতে পারে যার সুবহে সাদিক হওয়া অসম্ভব আমি সুস্পষ্ট করে বলতে চাই আপনারা কি কাফির মুশরিক হয়ে বাঁচতে চান নাকি ইমানের জন্য জীবন দিতে চান 71-এর কোনো কাদামাটি আমার গায়ে লাগে নাই আমাকে রাজাকার বলে মানুষ থেকে জনবিচ্ছিন্ন করা যাবে না তার কারণ মানুষ আমাকে দলের জন্য ভালোবাসে না তারা আমাকে ভালোবাসে কোরআনের কারণে এই যে বক্তব্যটা তিনি দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন আজকে বাংলাদেশের সঙ্গে মিল করে দেখেন তার বক্তব্য 100% মিলে গেছে শুধু কি এই বক্তব্য তার যত তাফসীর আছে যত আলোচনা আছে আপনি শোনা শুরু করবেন মনে হচ্ছে আজকেই যেন এই ওয়াজটা তিনি করেছে সুবহানাল্লাহ কোন তার যতগুলো বিষয় ভিত্তিক আলোচনা আখিরাত বলেন কবর বলেন হাসর বলেন সালাত বলেন সিয়াম বলেন পিতামাতার খেদমত বলেন স্বামী স্ত্রীর অধিকার বলেন যত বিষয় ভিত্তিক তার আলোচনা আছে যেই আলোচনা আজকে আমরাও শুনি তার আলোচনা শুনে আলোচনা করার চেষ্টা করি তার বক্তব্য শুনে মনে হয় যে তিনি গতকালকেই বক্তব্যটা দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই যে তাকে বিদায় করা হলো এটা আমরা হলডিল নই তার যেভাবে মৃত্যু আছে তিনি চলে গেছেন এটা তো আল্লাহ তাআলার ফয়সালা একজন আসবেন একজন যাবেন এক আল্লামা সাইদি বিদায় নিয়েছে তাকে বিদায় করা হয়েছে হাজারো সাইদি আল্লাহ তাআলা বাংলাদেশে তৈরি করে দিয়েছে সাইদি চলে গেছেন আল্লাহ আমাদেরকে মিজানুর রহমান আল আজারি দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে মুফতি আমির হামজা দিয়েছেন আগে আল্লামা সাইদির মাহফিলে লোক হইতো লক্ষ লক্ষ মানুষ যখন জেলে বন্দী হলো চিন্তা করলো আর কারো মাহফিলে লক্ষ লোক হবে না কিন্তু দেখা গেল আল্লাহ তাআলা সিদ্ধান্ত ভিন্ন সাইদি সাহেব মাহফিলে আসলে লোক হইতো 1 লাখ আর আমার ভাই আজারি এমনও মাহফিলে গেছে সেখানে লোক হয়েছে 10 লাখ এগুলো কার হিকমত কার ফয়সালা আল্লাহ তাআলা বুঝাইতে চায় ওটা সাইদির আকর্ষণ নয় ওটা হলো কোরআনের আকর্ষণ একজন থাকবে না ওই খেদমত আমি আরেকজনের দ্বারা করে নেব সুতরাং বোঝা যায় একজন ব্যক্তিকে বিদায় করে দিয়ে হত্যা করে ফাঁসি দিয়ে কোরআনের এই জোয়ারকে বন্ধ করা যাবে না কোরআনের পক্ষে আছেন আমার আল্লাহ ইউরিদুন আলিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ তাআলা বলেন তারা যতই ষড়যন্ত্র করুক এ জমিন থেকে দিনের আলোকে মুছে দিতে পারবে না আমি আল্লাহ তাআলা এই জমিনের ভেতর আমার দীন ইসলামকে বিজয়ী করব জোরে বলেন আল্লাহু আকবার সুতরাং আমাদেরকে সবুর করতে হবে আমাদেরকে দিনের পথে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে হুকুম কার তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব জীবনের দ্বারা খুদার দ্বারা তোমাদের জীবনের ক্ষতি হবে সন্তানের ক্ষতি হবে সব কিছুর পরেও তোমরা সফল যদি কি করতে পারো সবুর করতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জন্য সবুর করার পরামর্শ দেওয়ার পরে পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন কালু ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন
আসবে যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা যখন তোমাদের মধ্যে বিপদ বালা মুসিবত আসবেন যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাবা কলু তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদের মধ্যে পড়লে ইন্না লিল্লাহ বলতে হবে হুকুমকার তখন তোমরা সুস্পষ্ট করে বলবা আমাদের তো কোনো টেনশন নাই কোনো ভয় নাই আমরা একমাত্র আল্লাহর জন্যই আমাদের জীবন আল্লাহর জন্যই আমাদের মরণ আমাদের সব কিছু হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল মরণ আপনার বেঁচে থাকা আপনার মরে যাওয়া জীবনের মধ্যে যা কিছু করবেন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি সব কিছু হবে কার জন্য আরো জোরে বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব কিছু যদি আমি আল্লাহ আমার জন্য হয় এই জন্য তোমরা বলবা বিপদ বেলা মুসিবত যখন তোমাদের মধ্যে আসবে তখন তোমরা সুস্পষ্ট করে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ নিশ্চয়ই আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এটা কার কথা আরো জোরে বলেন অনেকে চিন্তা করে এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশের মানুষের ধারণা এটা হলো মরার দোয়া এটা কিসের দোয়া মানে এই দোয়ার আর কোনো কাজ নাই এই দোয়ার কাজ হলো শুধু মরলে পড়তে হয় মানুষের ধারণা আসলে এটা কি দোয়া না কোরআনের আয়াত আরো জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ তোমারই সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে দোয়া করে মা করে মহাব্বত করে প্রতিকূল আবহাওয়ার ভিতরেও বৃষ্টিকে অপেক্ষা করে মসজিদে খুতবা শুরু হওয়ার প্রারম্ভে জুমার নামাজ আদায় করার জন্য আসবার এবং বসবার মতো সুযোগ দান করলেন সে আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদা করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ